শাহ হস তো কম না আমার পিছে পিছে ছাদের পর্যন্ত চলে আসছে আপনি বিষয়টা কি আজকে এসেছি এই টয়লেট দেখে তার জন্য মানে আবর মানে গ্রুম কোয়ার্টা আপনি টয়লেটটা ভালো করে দেখছেন না আমি ঠিক ভালো করে দেখিনি ওইটা একটা মহিলা হোস্টেল আর আপনি এরকম শুদ্ধ ভাষায় কথা বলছেন কেন হ্যাঁ নাটকের হিরো হওয়ার চেষ্টা করতেছেন নাকি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছেন না তাহলে তো আমার কিছু ছাত্রী বান্ধবী আছে ওরা থাকতে পারবে তাই তো ও আপনার তো আবার অনেক মেয়ে বান্ধবী কয়জন মেয়ে বান্ধবী আপনার না মানে রুম কটা আচ্ছা আপনার জালায় তো আমি আর এখানে থাকতে পারবো না আমার এখান থেকে অন্য জায়গায় বাসা নিয়ে চলে যেতে হবে না আমিও ভাবছি যে আমার শিফট করা দরকার তো আমি শিফট করতে চাই আপনার না নিজের বাড়ি আছে আপনারা এখানকার স্থানীয় না আমার একটু স্বাধীনতা দরকার মানে আমার একটু ফ্রিডম দরকার আমি একা থাকতে চাই আসলে মানে তোমাদের এখানে কি একটা রুম নাই যে মানে থাকার মতো ও হ্যাঁ হ্যাঁ একটা রুম অবশ্য আছে ওই যে আমাদের নিচে গ্যারেজটা আছে না গ্যারেজের পাশে দারোয়ানের রুম আপনি চাইলে আমাদের সাথে দারোয়ান হিসেবে থাকতে পারেন অবশ্য আপনার জন্য কিন্তু অনেক সুবিধা হবে আপনাকে আর কষ্ট করে ওই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না প্রত্যেক দিন আসতে যেতে আপনি আমাকে দেখতে পাবেন আপনার একটু সমস্যা হবে আমাকে আসতে যেতে একটু সালাম দিতে হবে আর ব্যাগ ট্যাগগুলো একটু টানতে হবে অবশ্য বেতনও পাবেন বারোশো টাকা বেতন চিন্তা করে দেখতে পারেন কিন্তু নিজের বাসার মতো স্বাধীন আসলে কোথাও নেই

কিন্তু তুমি এইগুলা জানিয়ে যদি গায়ে লাগাবে তুমি সুন্দর মতো ভদ্র মতো কথা বললে সুন্দর ভায়ে কথা বলবা তোমার মতো থাকবা ঠিক আছে ভাইয়া সুন্দর মতো কথা বলবো বাটা সুন্দর মতো কথা বলতে গিয়ে তো আরেক পাপড় আমারই কয় আমি নাকি নায়কের মতো কথা বলতে ট্রাই করতেছি আমি কি বেটা নায়ক আমি কি নায়কের মতো কথা বলতে ট্রাই করি নায়কই তো নায়িক কিছু কোনো অংশ কম আছো তুমি সংগ্স করলে তোমার নায়কের মতোই লাগে ঠিকই আছে আমি একটা জিনিস চিন্তা করলাম ভাই আপা চাইতেছে আসলে তোমার তার নিজের মতো করে ঘুরে নিতে বুঝছো কিন্তু তুমি কিন্তু ভাইয়া আসলে সবাই সব কিছু মানায় না তুমি শুধু হচ্ছে আস্তে আস্তে কথা না আমিও কমু না মানায় না যার যেটা মানায় সেটা করবে না আপার কথাতে কোনো রাগ করবে না তুমি হতাশা হবে না আর প্রেম হচ্ছে ভাই যুদ্ধ বুঝছো প্রেম মানে যুদ্ধ এরকম বাধা আসবে বাধা আসবে বাধা আসবে বাধা আসবে আর তুমি করবে কি আস্তে আস্তে বিলি কেটে সামনে যেতে হবে এটা হচ্ছে প্রেম